কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে একটু যদি বিস্তারিত বলো, মানুষ সাধারণ মানুষ তো কিস তরহ কা চমক রাহা আপকে বলনে কে লিয়ে মানা কিয়া গয়া আর জো বলেগা পার্টি কা প্রেসিডেন্ট বলেগা না আপনি আপনি কি ফের ধনপুর থেকে লড়ছেন পার্টি প্রেসিডেন্ট বলে দেবে মহিলা কতজন প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে অবশ্য দেখবেন আমরা মহিলাদেরকে প্রাধান্য দিই আপনারা আগামী কালকে দেখবেন কয় নাগাদ হতে পারে আগামী কালকে দেখবেন কয়টা নাগাদ সভাপতি বলে দিয়েছে নিশ্চয়ই আপনি না টাইমটা দেয়নি মোটামুটি টেন্টেটিভলি বলবে সভাপতি বলবে হতে পারে মোস্ট অফলি কালকে হবে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সেই মিটিং অমিত ভাইসাজি এবং খেতী নেতাজি রাষ্ট্রীয় সভাপতি নেতৃত্বে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হয় আর সেখানে প্রার্থী নিয়ে আলোচনা হয় এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি বোর্ডের যারা রয়েছেন এবং কালকে সম্ভবত রাষ্ট্র সভাপতি আমাদের প্রার্থী নিয়ে আলোচনা দিল্লিতে হবে দিল্লি নতুন কতজন আসছে প্রার্থী তালিকায় এটা কালকে ঘোষণা হবে তো আছে আমাদের এখানে এসটি এসসি ওবিসি মাইনরিটি মহিলা তাদের গুরুত্ব দেওয়া হয়েছে দেখুন এই কংগ্রেস এবং সিপিএম এর যে জোট এই জোট ত্রিপুরা রাজ্যের মানুষ তারা রাজনীতি করে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা কেউ মেনে নেয়নি তারা সবাই অনেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছেন তারা সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বাকিরাও অনেকেই আসার জন্য অপেক্ষা কবে নাগাদ কবে নাগাদ তারা দেখা যাক কাল দেখি কিতনে বাজে